ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর আজকের ক্লাসে আমরা ভেক্টরের কিছু ফর্ম সম্পর্কে জানব, যেটা হচ্ছে আমরা জানি যে ভেক্টরকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, একটা হলো রেকটেঙ্গুলার ফর্মে আর একটা হলো পোলার ফর্মে। হ্যাঁ, তো আমরা এই সম্পর্কে আজকে একটু আইডিয়া নিব। তো এটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে সরাসরি যাচ্ছি একটা এক্সাম্পলে। তো আমরা মনে করি এখানে একটা মাঠ আছে আর কি, তো এই মাঠে এখানে একটা বস্তু আছে। হ্যাঁ, তো এখানে যদি আমার অবস্থান হয় তাহলে এই বস্তুটাতে পৌঁছতে বা বস্তুর কাছে যেতে আমরা দুইভাবে যেতে পারবো। হ্যাঁ, একটা হচ্ছে যে আমরা এদিক দিয়ে যেতে পারবো, এদিক দিয়ে বস্তুর কাছাকাছি এই পর্যন্ত, এবং এখান থেকে আবার সরাসরি বস্তুতে যেতে পারবো এখানে। আবার অন্যভাবে গেলে আমরা এখান থেকে সরাসরি কিন্তু বস্তুর কাছে যেতে পারবো এইখানে। তো এখানে যদি আমরা এখানে ভূমি বরাবর যাই, আমরা ধরে নিই যে এটা ভূমি বরাবর, প্রথমে আমরা ভূমি বরাবর এই পর্যন্ত যাই এবং এখান থেকে এই দূরত্বটাকে, এটাকে আমরা ও বিন্দু বা জিরো বিন্দু ধরি, এই দূরত্বটাকে যদি আমরা এ মনে করি, এ মিটার, যে আমরা এখান থেকে এই বস্তুর কাছে যাওয়ার জন্য আমরা এ মিটার দূরত্ব অতিক্রম করে এখানে আসলাম, এবং এই পয়েন্ট থেকে বস্তুর কাছে বি মিটার যদি মনে করি আমরা, যে বি মিটার দূরত্ব অতিক্রম করে বস্তুর কাছে গেলাম, তাহলে এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে এই বিন্দু থেকে বস্তুর কাছে গেতে আমাদের মোট দূরত্ব অতিক্রম করেছি এ প্লাস জে বি। ঠিক আছে, এখানে যেটা হচ্ছে একটা অপারেটর, যেটা আমরা এই যে এখানকার অ্যাঙ্গেল যে 90 ডিগ্রি আছে এটার পরিবর্তে ইউজ করছি। হ্যাঁ, 90 ডিগ্রির পরিবর্তে, অর্থাৎ আমরা প্রথমে এ দূরত্ব অতিক্রম করলাম ভূমি বরাবর এবং তারপর বি দূরত্ব অতিক্রম করছি লম্ব বরাবর এবং এই বস্তুর কাছে পৌঁছিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফর্ম যেটার মাধ্যমে আমরা ওখানে পৌঁছতে পারবো, যেটাকে আমরা রেকটেঙ্গুলার ফর্ম বলি আর কি। হ্যাঁ, তা আরেকভাবে আমরা যেতে পারবো, সেটা হচ্ছে সরাসরি এই ও বিন্দু থেকে বস্তু বরাবর। হ্যাঁ, এই দূরত্বটাকে যদি আমরা আর মনে করি, আর এই ভূমি থেকে শুরু করে এই যে আমরা আর দূরত্ব অতিক্রম করলাম, এখানকার মধ্যবর্তী কোণটাকে যদি আমরা থিটা মনে করি, তাহলে এই দূরত্বটাকে আমরা, এটাকে আমরা প্রকাশ করতে পারি আর অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, এইভাবে এই যে আর অ্যাঙ্গেল থিটা, এটাকে আমরা বলতে পারি হলো পোলার ফর্ম। হ্যাঁ, যেটা আগেরটা হচ্ছে রেকটেঙ্গুলার ফর্ম আর পরেরটা হচ্ছে পোলার ফর্ম, তো এটাকে আমরা পোলার ফর্মে প্রকাশ করতে পারি। অর্থাৎ আমাদের কোনো একটা বস্তুর কাছে যেতে, হ্যাঁ, কোনো যে কোনো একটা অবস্থান থেকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, সেটা একটা হচ্ছে রেকটেঙ্গুলার ফর্মে, যেটা আমরা ভূমি বরাবর যাব এবং তারপরে লম্ব বরাবর যাব, এই দুইটার দূরত্বকে যোগ করব এবং সেখানে একটা অপারেটর জে থাকবে। আর পোলার ফর্মে হলো যে আমরা বস্তুতে সরাসরি যাব কিন্তু সেখানে একটা যে কোণের মান থাকবে সেটা থিটা যদি আমরা মনে করি, তাহলে এবং কি এইখান থেকে বস্তু পর্যন্ত দূরত্ব আর হলে সেটাকে আমরা প্রকাশ করব হলো আর অ্যাঙ্গেল থিটা। এই ওকে, আমরা এই রেকটেঙ্গুলারের একটা এক্সাম্পল দিয়ে একটু দেখাই। আমরা সবাই যেরকম দ্বিমাত্রিক তলের সাথে পরিচিত, যেগুলো এদিকে হলো এক্স অক্ষ, এদিকে মাইনাস এক্স, এই পাশে ওয়াই অক্ষ এবং এই পাশে মাইনাস ওয়াই। ঠিক আছে, তো এই তলগুলো যদি আমি এখানে মার্ক করি দূরত্ব 1 2 3 4 5 6, সমানভাবে যদি আমরা দূরত্বগুলো চিহ্নিত করি, তো আমরা সবাই জানি যে এই এক্স অক্ষ বরাবর উপরের অংশগুলো হলো প্লাস এবং এক্সের নিচের অংশ হলো মাইনাস দ্বারা প্রকাশ করি, আবার ওয়াই বরাবর ডান দিকে সব প্লাস এবং বাম দিকে হলো মাইনাস। তো আমরা আগের মতোই মনে করি যে এখানে একটা বস্তু আছে, তো যেটা আমরা এখান থেকে দূরত্ব নির্ণয় করব। ঠিক আছে, এই ও বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করব, তাহলে আমরা ও বিন্দু থেকে এক্স বরাবর যদি আমরা অতিক্রম করি তাহলে মোটামুটি এটা 4.5 পর্যন্ত এইখানে আছে। হ্যাঁ, 4.5 পর্যন্ত, এবং এটার উপরে যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে 4 পর্যন্ত, এখানে প্রায় 4 পর্যন্ত।
4 পর্যন্ত তাহলে এই বিন্দুর অবস্থানটা হবে এখান থেকে 4 প্লাস জে 4 সরি 4.5 প্লাস জে 4 সুতরাং এই বিন্দুর অবস্থানটা হবে 4.5 প্লাস জে 4 এত দূরত্ব যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে এত মিটার হ্যাঁ জে 4 আবার এটা হলো রেকটেঙ্গুলার ফর্মে আমরা এই বিন্দুতে যদি প্রকাশ করি আর কি কারণ এখানে x এর দিকেও পজিটিভ এবং y এর দিকেও পজিটিভ ঠিক আছে আচ্ছা তো আমরা যদি মনে করি যার একটা एग्जांपल দেই যে এখানে একটা বস্তু আছে যেখানে আমরা এটার দূরত্ব নির্ণয় করব তো এই জন্য আমাকে প্রথমে কি হবে x এর দিকে যাইতে হবে x এর দিকে যদি বস্তু বরাবর যেতে হলে 3 ঘর পর্যন্ত মোটামুটি যেতে হবে তারপর 3 থেকে এখানেও প্রায় 3 ঘর পর্যন্ত অর্থাৎ তাহলে এই বস্তুর অবস্থান আমরা লিখতে পারি 3 - j3 ঠিক আছে এটা হবে এই বস্তুর দূরত্ব আবার সেম ভাবে এইদিকে যদি চিন্তা করি বাম দিকে যদি এই বস্তুর দূরত্ব নির্ণয় করি এখান থেকে 0 থেকে 1 2 3 4 মোটামুটি 4 পর্যন্ত আর এখানে হলো 3 পর্যন্ত ঠিক আছে তাহলে এটা হবে 4 - 4 যেহেতু এইদিকে মাইনাসের দিকে আছে তাহলে x এর দিকে এখানে হবে -4 এবং প্লাস j3 ঠিক আছে এটা আবার অন্যভাবে এখানে মনে করি আরেকটি বস্তু আছে যেটা x এর দিকে হলো 1 2 3 4 এবং y এর দিকেও মোটামুটি 4 তাহলে এটা হচ্ছে -4 - j4 এটার দূরত্ব হবে ঠিক আছে তো এইভাবে হলো যে আমরা কোনো বস্তুর অবস্থান রেকটেঙ্গুলারে প্রকাশ করতে পারি ঠিক আছে এখানে হচ্ছে সবই প্লাস x প্লাস এখানে y এর দিকে হলো মাইনাস x মাইনাস y মাইনাস এটা হচ্ছে x মাইনাস y প্লাস হ্যাঁ এইভাবে তো অন্যভাবে এটাকে আমরা আবার পোলারেও প্রকাশ করতে পারবো অ্যাঙ্গেল দিয়ে সেটা কিভাবে একটু দেখাচ্ছি পোলার ফর্মে দেখানোর জন্য সেম ভাবে x মাইনাস x y মাইনাস y হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে ও বিন্দু আমরা মনে করি এখানে বস্তুটি আছে হ্যাঁ তবে পোলারের জন্য আমরা কি করব এই বস্তু বরাবর অতিক্রম করব বস্তু বরাবর দূরত্ব অতিক্রম করলে এটাকে যদি মনে করি আমি 20 মিটার ধরলাম এই বিন্দু থেকে এখান পর্যন্ত দূরত্ব 20 মিটার আর এই অ্যাঙ্গেলটা আনুমানিক ধরি হলো 30 ডিগ্রি হ্যাঁ মোটামুটি 30 ডিগ্রি তাহলে এখানকার পজিশনটা হবে 20 অ্যাঙ্গেল 30 ডিগ্রি এটা হবে এই বিন্দুর অবস্থান তো এই পোলার ফর্ম ধরার জন্য আমরা যে কোনো একটাকে রেফারেন্স ধরবো তো এখানে আমরা এই এক্স এটাকে রেফারেন্স ধরে মানে ক্যালকুলেশন করবো আর কি ঠিক আছে এটা রেফারেন্স ধরে ক্যালকুলেশন করবো এই রেফারেন্সের উপর দিকে মানে আমরা সবসময় চিন্তা করবো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার জন্য হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ উপর দিকে হবে আমার পজিটিভ দিক যত অ্যাঙ্গেল আছে সবগুলোর হলো পজিটিভ দিক আমরা ওখানে চিন্তা করব তো আমরা আরও কয়েকটা এক্সাম্পল দিলে এটাকে খুবই ক্লিয়ার হবে তো আমরা মনে করি যে একটা বস্তু আছে এখানে তো এটার দূরত্ব আমরা নির্ণয় করব আর কি হ্যাঁ তো এটার দূরত্ব নির্ণয়ের জন্য আমরা এখানে ও বিন্দু থেকে সরাসরি এই পর্যন্ত যাব তো এই পর্যন্ত এটা যদি আগের মতো যদি 20 মিটার হয় তাহলে এই 0 থেকে এখানে 20 মিটার হয় তাহলে এই বস্তুর অবস্থান হবে 20 অ্যাঙ্গেল এই থিটাটা হবে হলো এই যে আমরা রেফারেন্স ধরছি এক্স অক্ষটাকে এটাকে যে আমরা রেফারেন্স ধরছি হ্যাঁ এই রেফারেন্স থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা এই পর্যন্ত যেতে থাকবো তো রেফারেন্স থেকে এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এই পর্যন্ত যদি আমরা অ্যাঙ্গেল চিন্তা করি তাহলে আমরা জানি এইটুকুর অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি 90 থেকে এই অংশটুকু শুধু যোগ করবো এই অংশ যদি আনুমানিক আমরা 30 ডিগ্রি ধরি তাহলে 90 আর 30 120 ডিগ্রি 120 ডিগ্রি হবে ঠিক আছে মানে এটাকে আমরা ধরবো রেফারেন্স সেই রেফারেন্স থেকে এই বস্তুর যে অবস্থানটা সেই অবস্থানটার দিকে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা যেতে থাকবো অ্যান্টি ক্লকওয়াইজ গেলে এদিক দিয়ে এই পর্যন্ত আসলে এখান থেকে এই পর্যন্ত টোটাল অ্যাঙ্গেল হয় এটুকু তো 90 ডিগ্রি আর এর সাথে হলো এই অংশটুকু 30 ডিগ্রি ঠিক আছে মানে টোটাল হলো 120 ডিগ্রি ঠিক আছে তাহলে এই বস্তুর অবস্থান হবে 20 অ্যাঙ্গেল 120 ডিগ্রি ওকে ওকে আচ্ছা এখন আরেকটি আমরা বস্তু মনে করি এখানে আছে
এখানে আরেকটা বস্তু মনে করি এই অংশে আসছে, ঠিক আছে এই অংশে। তাহলে সরাসরি আমরা এই জিরো বিন্দু থেকে এই অংশে আসলাম। সেম এটার দূরত্ব যদি আমরা মনে করি 20 মিটার, তাহলে এটার অবস্থান হবে 20 অ্যাঙ্গেল। এবার আমরা অ্যাঙ্গেলের মানটা বের করব। এখানে আমরা দুইভাবে বের করতে পারবো। প্রথমে হলো যে আমরা যেহেতু এটা রেফারেন্স ধরছি, হ্যাঁ, তো রেফারেন্সের অ্যান্টি ক্লকওয়াইজ আমরা আসতে পারবো, আবার ক্লকওয়াইজও আসতে পারবো। সেটা কীভাবে? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আসি তাহলে আমার অ্যাঙ্গেলের মানটা পজিটিভ হবে, আর যদি ক্লকওয়াইজ এদিক দিয়ে আসি তাহলে অ্যাঙ্গেলের মানটা নেগেটিভ হবে। তো আমরা দুইভাবেই দেখি। অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা আসি তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা অ্যাঙ্গেলের মানটা বের করবো, ঠিক আছে? তো এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেলের মানটা কত হয় আমরা দেখি। তো এই অংশটুকুর মান কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই না? আবার এইটুকু হলো 90 ডিগ্রি, বা টোটালটা হলো এই পর্যন্ত 180 ডিগ্রি। 180 থেকে সাথে এইটুকু যোগ হবে, তো এইটুকুকে আমরা 30 ডিগ্রি মনে করলে তাহলে 180 30 হলো 210 ডিগ্রি। 210 ডিগ্রি অর্থাৎ এই বস্তুর অবস্থান হবে 20 অ্যাঙ্গেল 210, ঠিক আছে? আর যদি আমরা এদিকে রেফারেন্স এবং ক্লকওয়াইজ চিন্তা করি তাহলে সেমই এটার অবস্থানটা একটু ই হবে, 20 20 থাকবে। অ্যাঙ্গেলটা হবে হলো এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকুর অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি, আর এইটুকুর অ্যাঙ্গেল হলো আরও 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 150 ডিগ্রি, কিন্তু এটা হবে ঋণাত্মক দিকে, মানে -150 ডিগ্রি। অর্থাৎ এটা এই বস্তুর অবস্থান দুইভাবে আমরা দেখতে পারবো। একটা হলো এই রেফারেন্সটাকে এদিকে চিন্তা করলে, ক্লকওয়াইজ চিন্তা করলে 20 অ্যাঙ্গেল 210 ডিগ্রি, আর হলো মাইনাস দিকে চিন্তা করলে, মানে ক্লকওয়াইজ, সরি, অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করলে 20 অ্যাঙ্গেল 210 ডিগ্রি, এবং ক্লকওয়াইজ থেকে আমরা যদি চিন্তা করি চাই তাহলে 20 অ্যাঙ্গেল 150 ডিগ্রি। দুইটা আসলে মূলত একই অবস্থান, মানে অবস্থান এটাই, শুধু অ্যাঙ্গেলের মানের একটু পরিবর্তন, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি অবস্থান একই হবে, ঠিক আছে? তো এখন এই অক্ষে আমরা আরেকটা পয়েন্ট চিন্তা করি, এখানে এখানে পয়েন্ট হলে আমরা জিরো বিন্দু থেকে এখানে গমন করব, মনে করি এটাও 20 মিটার, তাহলে এই পয়েন্টের অবস্থানটা কত হবে? সেমভাবে আমরা দুইভাবে দেখাতে পারি। একটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ আমরা অ্যাঙ্গেল চিন্তা করব, আর একটা হলো ক্লকওয়াইজ চিন্তা করব। তো অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল চিন্তা করলে কি হবে? এখান থেকে যে আমাদের রেফারেন্স যেটা ধরছি এই অক্ষ থেকে এখানে আবার এই পর্যন্ত আসবো আর কি। তাহলে এই পর্যন্ত অ্যাঙ্গেলটা কত হলো? 180 270 270-এর সাথে এইটুকু ধরি 30 ডিগ্রি, আর এইটুকু হলো 60 ডিগ্রি, 330 ডিগ্রি। তাহলে এটার অবস্থান হবে 20 অ্যাঙ্গেল 330 ডিগ্রি, ঠিক আছে? এই একটা একটা একভাবে দেখাতে পারবো। আরেকভাবে হলো যে আমি সরাসরি এই রেফারেন্স থেকে ক্লকওয়াইজ চিন্তা করলে এখানে হলো 30 ডিগ্রি, তাহলে এটা হবে 20 অ্যাঙ্গেল -30 ডিগ্রি। মানে দুই দিকে আমরা দুইভাবে চিন্তা করতে পারি, একটা হলো 20 অ্যাঙ্গেল +330 ডিগ্রি, একটা হচ্ছে 20 অ্যাঙ্গেল -30 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে আসলে কোন অক্ষে ভ্যালুটা কীরকম হবে আর কি, হ্যাঁ। তো আমরা আবার একটু রিমাইন্ড করি বিষয়টা, যে যদি আমার এই অংশে থাকে ভ্যালুটা -x -y, এই কোঅর্ডিনেটে যে ভ্যালুগুলো থাকবে সেখানে আমাদের ম্যাগনিচিউডের যে মানটা সেটা হলো পজিটিভ হবে, এবং অ্যাঙ্গেলের মানটাও পজিটিভ হবে, ঠিক আছে? এবং আমরা একটা রেফারেন্স ধরে নিব, এখানে রেফারেন্স অক্ষ, হ্যাঁ, রেফারেন্স অক্ষ যদি আমরা এটাকে ধরি, আমরা এটার অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলগুলোকে চিন্তা করবো সবসময়। এবং এই অক্ষের ক্ষেত্রে আমার হবে ম্যাগনিচিউডের মানও প্লাস হবে আর অ্যাঙ্গেলের মানও প্লাস হবে, হ্যাঁ, যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করি। এবং কি এই অক্ষে আমরা যদি প্লাস, মানে অ্যাঙ্গেলের মান আমরা পজিটিভও লিখতে পারি আবার নেগেটিভও লিখতে পারি। পজিটিভ লিখতে হলে আমাকে অবশ্যই রেফারেন্স অক্ষ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করতে হবে, আর নেগেটিভ লিখতে হলে আমি ক্লকওয়াইজ চিন্তা করবো আর কি, ঠিক আছে? এই অক্ষের ক্ষেত্রে হলো সেম আর কি, এইভাবেই অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করলে আমরা অ্যাঙ্গেলের মানটা পজিটিভ লিখবো, আর হলো ক্লকওয়াইজ চিন্তা করলে অ্যাঙ্গেলের মানটা হবে আমাদের নেগেটিভ হবে। তো আমাদের লাস্ট একটা ম্যাথ করেছিলাম আমরা, সেখানে হয়তো আমাদের আয়ের মান এরকম ছিল, I = সম্ভবত 8.95 অ্যাঙ্গেল 29.59, এরকম একটা ডিগ্রি এরকম ছিল, হ্যাঁ, আয়ের মানটা। তো ওইটাকে আমাদের পোলার ফর্মে প্রকাশ করতে বলা হয়েছিল, তো ওইটা আমরা এখন দেখব যে এটা কীভাবে আমরা প্রকাশ করব। তোমরা এখানে
আচ্ছা ওটা এখানে মানে মাইনাস ছিল আর কি, হ্যাঁ মাইনাস ছিল। আচ্ছা যাই হোক, তো আমরা সেই আগের মতো এটা যদি জিরো বিন্দু হয় তো এক্স আমরা এই অংশটাকে এটাকে রেফারেন্স ধরবো, হ্যাঁ এটাকে আমরা রেফারেন্স ধরবো। তো রেফারেন্স ধরে আমাদের এখানে মান আছে হলো 8.95, ঠিক আছে, আর অ্যাঙ্গেল দেওয়া আছে হলো 29.59 এবং মাইনাস যেহেতু ঋণাত্মক দেওয়া আছে আমরা এটার এন্টি ক্লকওয়াইজ চিন্তা করলে এদিক দিয়ে ঘুরে আসতে হবে ক্লকওয়াইজ, যেহেতু -29 ডিগ্রি দেওয়া আছে আমরা ক্লকওয়াইজ যদি চিন্তা করি তাহলে অ্যাঙ্গেলটা হবে এখানে 29 ডিগ্রি, এদিকে নিচ দিকে -29.59 এই অ্যাঙ্গেলের মান, আর এই অংশের মান হবে 8.95, অর্থাৎ এই পয়েন্টটা হবে আমাদের আয়ের মান 8.95 অ্যাঙ্গেল -29.59 ডিগ্রি। ওকে, তাহলে আমরা পোলার ফর্মে প্রকাশ করলে এটা এইভাবে প্রকাশ করব, এটা হলো রেফারেন্স যদি ধরি আমি, ঠিক আছে। তো এটা হবে আর কি আমাদের নেক্সট ম্যাথগুলোতেও এরকম পোলার ফর্মে লিখতে বলবে, ঠিক আছে, তখন আমাদের লিখতে হবে এইভাবে। আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে? ওকে।